বাঁকে বিহারী লালকেই শ্রীধাম বৃন্দাবনের রাজা বলা হয়। শ্রী ভগবানের প্রিয় শৃঙ্গার হল ময়ূরপুচ্ছ। বরহাপিরং নটবরবাপু নামেই তাকে ভূষিত করা হয়। শ্রী ভগবানের প্রিয় বাদ্য হল বাঁশি বা বংশী। মোর মুকুট আর বাঁশি ছাড়া শ্রী ভগবানের মূর্তি কখনো দর্শন করেছেন কি? কিন্তু জানেন কি, এই বাঁকে বিহারী ভগবান সারা বছর মোর মুকুট আর বাঁশি ধারণ করেন না। আসুন জেনে নেই এক অসাধারণ লীলা। শ্রী ভগবান শারদ পূর্ণিমার রাত্রিতে গোপীদের সঙ্গে যমুনা পুলিনে রাস রচনা করেন। আত্মা ও পরমাত্মার মিলনের এই অমৃতময় লীলাকেই স্মরণ করে সারা বছরে মাত্র একদিন শ্রী ভগবান মোর মুকুট আর বাঁশি ধারণ করেন। সেদিন শ্রী বাঁকে বিহারী ভগবানের শৃঙ্গার হয় শ্বেতবস্ত্রে। এই অপরূপ রূপ দর্শন করার জন্যই প্রতি বছর এই দিনটিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বল বাঁকে বিহারী লাল কি, জয় হো।